আমনের কে আমনি গুলো এত বড় সাহস দিছে কে আমার জনের হাতি লুটছে 40 দানের হাতি লুট গরম গরম আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আপনারা ভাই কে কিরকম আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি 40 দানের হাতি লাছে না আগে ক্যান্সার থাকতে কইতো হইরে তুন 40 দানের হাতি লুটছে 40 দানের হাতি লুটছে একটা হাসা কথা 40 দানের হাতি মানে ফিতলের ফাতিলের মধ্যে একটু আমের কি কয় জানি বিরিয়ানি লইছি বুঝছেন নি এটা রইছে কয় তেহেরি বুঝছেন নি গরুর তেহেরি লইছি এখন কথা আপুগো ভাইয়ারা আপনারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখার পরে ওই ভিডিওতে যে আমি একটা ভিডিও দিছি যে 85 জনের রান্না আমি একসাথে রান্না করব আমারে অনেক জনে কইছে কি তুই এ দুনিয়া ছাড়ি চলে যা কেন রে আপনি কে আপনি গুলো এত বড় সাহস দিছে কি আমার জন্য আপনারা মরণ কামনা করতেছেন কেন আমি আপনাকে ক্ষতি করছি না আমি আপনি করে চিনি না আপনারা আমাদের চিনেন হয়তো বা ভিডিওর মাধ্যমে কিভাবে পারেন আপনারা একজনকে এইভাবে গালি গালাজ দিয়ে কথা বলতে আপনাকে বিবেকে বাঁধে না দুনিয়া থেকে আমি শুধু খাই আর কেউ খায় না শুধু একমাত্র আমি খাই আর কেউ খায় না কনসেন আপুরা বা ইয়ারা আপনারা আমি ভালো আপুগো প্রতি আমার কোনো অভিযোগ নাই কিন্তু এরা জানি না এরা কেন মানুষটা এইভাবে লেখে আমি খাই আমি কাম করি আমি খামো না আপনারা খান না আপনারা কি আঙ্গুল শোননি বলো আপনারা খান না আপনারা আপনার আরো বেশি খান এই যে হাতি লেতুন গরম গরম ধোঁয়ালা তেহেরি আর হইছে মাংস আলু খামু আপনারা আমারে কন আপনারা যে কন যে আমার তুমি বেশি মানুষে খায় না আমি সারা দিন কাম করি আমি খেলাম নেগো সমস্যা কি আমি আমারটা খাইতেছি যদি আমার ভালো না লাগে ইগনো করবেন কিন্তু কেন একজনের গালি গালাজ দি নিজের বংশের পরিচয় দিবেন আইয়েন এক নেলা আমি খাবার দিই আপনাদের আইয়েন বিসমিল্লা তেহেরি রেসিপি আর চ্যানেলে বহুত আছে তারপর আপনারা যদি চান আবার দিব ফুরা মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মধ্যে উফ বোবার তেহেরি সেরকম মজা আমার কাছে দুনিয়াতে সারাদিন কিচ্ছু খাই না তেই খেয়ে কিচ্ছু খাই না সারাদিন এক যা
মানুষকে গালি দিবেন না, ভালো না লাগলে আমাকে ব্লক মারি দেন, দেখিয়েন না। আপনারা যেন আমাকে গালি দেন আমি চিন্তা করি, কেন রে ভাই, কি কারণে আমি কি ক্ষতি করছি, না আমি ওনার কোনো ভাড়া বাতে ছাই দিছি, না ওনার লগে আমার কোনো আইল ঠেলার ঠেলেছে, কিচ্ছু না। আমগো রেস্টুরেন্টে যখন আমরা সার্ভিস দিই, এক একজনে তিন চার আইটেম দিও তাকোস বানানে, মানে স্যান্ডউইচ মুরগির মাংস থাকে, তারপরে মার্গেস থাকে, সেগুনে কেমনে খায় কমশন। আল্লাহ নে আমার খেয়েছি, না হয় আঞ্চলিক ভাষায় ব্লগ বানায়, যারা শুদ্ধ ভাষায় ব্লগ বানায় তারা কি আরে বাতরান দেয় না, ভিডিওর মধ্যে কি আরে খায় না। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামত খেয়েছি।
বাবা রে, শুকর আলহামদুলিল্লাহ আমরা যাইকন, দিন শেষে আমরাও মানুষ, হাইও মানুষ, মানুষের মনে কষ্ট দিয়ে কথা কইতে হয় না। আল্লাহ হাফেজ।